नमस्कार बंधुरा, आमी परिमल आराधना कृष्ण, आमार यूट्यूब चैनल रायबार्ड हाउस। बंधुरा हयतो आपनारा थंबनेल देखे बुझते पे गेछेन जे आजके आमी कि भिडियो बनाच्छि। तो आज के जो भिडियोटा करछि, आमार मने हलो जे आमी जे काजटा करतेछि आसले ए काजटा आपनाराओ खूब सहजे करते पारबेन, एबं आमी एटाके खूब अल्प परिमाणे संख्यक दिए शुरू करेछि। तो आमार मने हच्छे आमी एटाते सक्सेस होयेछि। तो एटा हच्छे सोनाली मुर्गी, ये मुरगीगुल्लो देखते हैं और मुरगगुल्लो देखते हैं, एगला आमार सब सोनाली मुरग, एगला आमी किनेछिलाम। तो ये मुरगगुल्लो आछे एगला पालन करते खूब एकटा जेमन पैसा लागे ना सेरकम एदेर कोनो रोगबालाइओ नेई। तो आपनारा चाइलेई एई सोनाली मुरगीर फार्म अथवा छोट्ट करे आमी जेरकम करेछि, आमार एखाने प्राय 40টা मुरग मुरगी रयेछे। एर मध्य 6টা मुरग रही है, बाकीगुलो सब आमार मुरगी रही है। तो आपनारा चाइले काजटा करते पारेन, एते कोनो बेशी इनवेस्टेड दरकार हय ना। तो एखन ए मुरगीगुलो डिम दिच्छे, एबं ए मुरग एबं मुरगीगुलो जे देखते पाच्छेन एदेर बयस 4.5 मास प्राय। तो एखन डिम पाच्छि, आर एदेरके जे आमी ভ্যাকসিন করেছিলাম, এদেরকে আমি 3 বার ভ্যাকসিন করেছি। হ্যাঁ, প্রথমটা রানীক্ষেত করেছি, তারপরে আবার জাম্বুড়া করেছি, আবার রানীক্ষেত করেছি। তো এরপর থেকে আমি আমার সেরকম কোনো অসুখ কিংবা অন্য কিছু সিমটম লক্ষ্য করতে পাচ্ছি না। আর এখন বলি যে এদেরকে আমি কী খেতে দিই। তো এদের যে মুরগির যে মেসের যে মেস যে খাবারটা আছে যেটা কিনতে পাওয়া যায়, তো আমি পিওরলি সেটা খাওয়াই না, কারণ সেটা খাওয়ালে খরচাটা ডবল হয়ে যায়। তাই জন্য আমি এদের সঙ্গে ওই খাবারটার সঙ্গে কিছু ভুট্টা গুঁড়ো, মানে আধ ভাঙা গমের আধ ভাঙা কিংবা গমের ছিলকা, তার সঙ্গে চালের খুঁত, এগুলো মিক্সার করে একসঙ্গে দিই। যেমন এদের খাবারটা আমি 2 বার দিই দিনের বেলা, এক সকালবেলা দিই 9টার মধ্যে, আর একটা দিই আমি 3টার পর। এদেরকে যে আমি এখন ওষুধপত্রগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে যেমন মাল্টিভিটামিন, যেটা হচ্ছে ভাইমেরাল বলে, সেটা একটা খুব ভালো মাল্টিভিটামিন, এবং ক্যালসিয়াম, যেমন আছে অস্টোভেট আছে, ক্যালসিকন আছে, এগুলো যে কোনো একটা, তবে আমি অস্টোভেটটা ব্যবহার করতেছি। আর এছাড়া এদের এদের একটা অ্যান্টিবায়োটিক আমি ব্যবহার করি, সেটা হচ্ছে মেরুকুইন। তো এই 3টা ওষুধই আমি মূলত ব্যবহার করি। এখানে বন্ধুরা, এখানে আমি ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।